আমরা তো বলি যে 90 ভাগ মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি। মুসলমান কাকে বলে দেখেন, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পারি না, আমার একটা সমস্যা ফিল করছি। আমি লাস্ট পাঁচ বছর থেকে যা বুঝতে পারছি এটা বুঝাইতে পারছি না, জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে, যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। মানে আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছি, আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি। কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না। আর কোনো কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না, আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন 90 ভাগ মুসলিমের দেশ, মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন আপনাকে আমাকে বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো আর কি, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। এই পাঁচ ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে, কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতউদ্দিন, ইসলামী খেলাফা, হ্যাঁ, জিহাদ, ফিসাবিলিল্লাহ, এগুলো অবশ্যই থাকবে ইসলামে, কিন্তু একটা লেভেল আছে। তো কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদর যুদ্ধ করবে? যারা পরীক্ষিত, মক্কার 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদর যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর, কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরোয়ালের আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ ছিল। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল, ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে, ইমানের শক্তিতে, ইমানের শক্তি। যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে, পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না। কথা বুঝতে পারছেন? তখন দেখা যাবে, আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা একদম শেষ। সারা বিশ্বে এমন হচ্ছে না? মুসলমানরা মার খাচ্ছে না? এটার জন্য তারা, তাদের ক্রেডিট না, মুসলমানদের ডিসক্রেডিট, কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি। যাই হোক, আমি বুঝাচ্ছিলাম এখানে যে দেখুন, পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না, সম্পদ হয়েছে, আল্লাহ বলেছেন যে 2.5% জাকাত দিও, বেশি চান নাই তো? 2.5% মানে কতটুকু? 100 টাকা, 2.5 টাকা, খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে। মানুষ আর জাকাত দেয় না। আল্লাহবাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না। যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে, অনেস্টলি বলেন। আর জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না, জেনার তো আরও ক্যাটাগরিজ আছে, আছে না? কে, কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না, পর্ন দেখে না, হ্যাঁ, এই যে মুভিসগুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না, নায়ক নায়কের নাম জানে না? যুবকরা টিকটক খেলে, টিকটক ব্যস্ত থাকে, কিশোর গ্যাংয়ে যোগ দেয়, মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন, ব্যাস জীবনটা শেষ, ওইটাই তার সব কিছু। আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা, ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন শেষ। সে শুধু একাই ধ্বংস হবে না, কিন্তু সে আরও 10 জনকে ধ্বংস করবে। তো দেখেন, আল্লাহপাক খুব সামান্য কিছু চাইছেন, বাবা একটু নামাজটা পড়তে আয়, ব্যাস একটু কোরআনটা তেলাওয়াত করা শেখ, কোরআনটা চর্চা কর, নবীর সুন্নাহ মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর, এতটুকুই পারি না। আর ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহপাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও, তো জবাই করে দাও, তোমার সন্তানকে জবাই করে দাও, শেষ করছে, তোমার সন্তানকে কি করো ভাই? সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ পাক, সেটাই পড়তে পারতেছে না।
আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন কিছুই নাই, তিনি বললেন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন বাস, ইফ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন, যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলামতু লি রাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কাবা ঘরের ওখানে, কোনো মানুষ আছে, কোনো প্রাণী আছে, পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই, কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে? বলেন আপনার কি লজিকে ধরে এটা? আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই, থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে, থাকতে পারে যুক্তি না জানলেও চলবে, থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে, আল্লাহর হুকুম এটাই বড় কথা, ব্যাস, এর নাম হলো ইসলাম। এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, ব্যাস মাথা পেতে নিছে, বলেন এখন দেখি। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, একটা ডাহা মিথ্যা কথা।